প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, এটাই আমাদের কাম্য। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেই বিষয়বস্তুতে যাওয়ার আগে স্ক্রিনে তোমাদের একটি ছবি দেখাচ্ছি। তোমরা অবশ্যই মোটরযানে চলাচল করো, বিশেষ করে বাস, জিপ, কার, মোটরসাইকেল, সিএনজি চালিত ইঞ্জিন। তোমরা কি বলতে পারবে এই সমস্ত যানবাহন কিসের সাহায্যে চলে? হ্যাঁ, এই সমস্ত যানবাহন চলে ইঞ্জিনের সাহায্যে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিনের কার্যপ্রণালী। তোমরা যে ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি সেই ইঞ্জিন। ইঞ্জিনের সাহায্যেই আমাদের মোটরযান চলাচল করে। কীভাবে চলাচল করে, কীভাবে কাজ করে, এর প্রকারভেদ কী ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব। এই বিষয় শেষে তোমরা কী শিখতে পারবে, ইঞ্জিন কী তোমরা তা বলতে পারবে, ইঞ্জিনের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, ইঞ্জিনের অংশসমূহের নাম বলতে পারবে, ফুল স্টক ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ শেষে তোমরা কী শিখতে পারবে সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা মূল আলোচনা যাই। আমরা যেহেতু ইঞ্জিনের কার্যপ্রণালী শিখব, সেহেতু ইঞ্জিন কী এ সম্পর্কে জানা খুবই প্রয়োজন। ইঞ্জিন কী? ইঞ্জিন এমন একটি স্বয়ংক্রিয় যান যা রাসায়নিক শক্তি ব্যবহার করে প্রথমে তাপশক্তি এবং পরে তা তাপশক্তি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে শক্তি উৎপন্ন করে, নিজেই চলে এবং অন্যান্য মেশিন চালাতে সাহায্য করে। অর্থাৎ ইঞ্জিন এমন একটি স্বয়ংক্রিয় যান যা নিজে শক্তি উৎপন্ন করে, নিজেই চলে এবং অন্যান্য মেশিন চালাতে সাহায্য করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইঞ্জিন কি অবশ্যই বুঝতে পেরেছ। আমরা এখন যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইঞ্জিনের প্রকারভেদ। ইঞ্জিন প্রধানত দুই প্রকার। নাম্বার এক, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন অথবা অন্তর্দাহ ইঞ্জিন। নাম্বার দুই, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন অথবা বহির্দাহ ইঞ্জিন। তাহলে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন কি? ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের কার্যপ্রণালী ইঞ্জিনের অভ্যন্তরে সম্পূর্ণ হয়, অর্থাৎ বাহির থেকে দেখা যায় না, তাকেই ইন্টারনাল বা অন্তর্দাহ ইঞ্জিন বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে সমস্ত যানবাহন চলাচল করো, তোমরা কি এর কার্যপ্রণালী দেখছো কখনো? না, দেখো নাই। এই সব ইঞ্জিন হচ্ছে অন্তর্দাহ ইঞ্জিন, অর্থাৎ এর কার্যপ্রণালী ইঞ্জিনের অভ্যন্তরে সংগঠিত হয়, বাহির থেকে দেখা যায় না। আমরা এরপরে দুই নম্বর যেটা বহির্দাহ ইঞ্জিন, এই ইঞ্জিনের কার্যপ্রণালী বাহির থেকে দেখা যায়, এই ইঞ্জিনকে বহির্দাহ ইঞ্জিন বলে। আগের দিনে রেলগাড়িতে এই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হতো, যে ইঞ্জিনের কার্যপ্রণালী বাহির থেকে দেখা যেত। অন্তর্দাহ ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আবার দুই প্রকার। এক নম্বরে টু স্ট্রোক ইঞ্জিন, নাম্বার দুই ফোর স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের অভ্যন্তরে পিস্টন দুইবার উঠানামা করে, একবার শক্তি উৎপন্ন করে, তাকে টু স্ট্রোক ইঞ্জিন বলে। টু স্ট্রোক ইঞ্জিন হচ্ছে বেবি ট্যাক্সি, টেম্পু, এই ধরনের ইঞ্জিনগুলা। তোমরা অবশ্যই এই সমস্ত যানবাহন চলাচল করেছ, এই সমস্ত যানবাহন দিয়ে কালো ধোঁয়া বের হয় এবং এই ধোঁয়াতে চোখ জ্বলে, চোখ জ্বালা পড়া করে। বর্তমানে এই ধরনের ইঞ্জিন এখন আর নেই। এরপর আমরা আলোচনা করব ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে। ফোর স্ট্রোক ইঞ্জিন, ফোর স্ট্রোক ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনে পিস্টন চারবার উঠানামা করে, একবার শক্তি উৎপন্ন করে, তাকে ফোর স্ট্রোক ইঞ্জিন বলে। আমাদের দেশে তথা সারা ওয়ার্ল্ড পৃথিবীতে যে সমস্ত ইঞ্জিন চলাচল করে বর্তমানে সবই ফোর স্ট্রোক ইঞ্জিন। ফোর স্ট্রোক ইঞ্জিন হচ্ছে আমরা যে গাড়িতে চলাচল করি, বাস, ট্রাক, জিপ, কার ইত্যাদি বড় বড় ইঞ্জিনগুলো সবই ফোর স্ট্রোক ইঞ্জিন। জ্বালানির উপর ভিত্তি করে ইঞ্জিন দুই প্রকার, এক নম্বরে পেট্রোল ইঞ্জিন এবং দুই নম্বরে ডিজেল ইঞ্জিন। আমরা এই ইঞ্জিনগুলোর নাম সবাই শুনেছি, আমরা অনেকেই জানি। পেট্রোল ইঞ্জিন মানে যে ইঞ্জিনে জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা হয় তাকে পেট্রোল ইঞ্জিন বলে, আর যে ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয় তাকে ডিজেল ইঞ্জিন বলে। আমরা আজকে আলোচনা করব ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে। অর্থাৎ এই ইঞ্জিনটি আমাদের দেশে অথবা সারা বিশ্বেই এখন বর্তমানে চলে। ফোর স্ট্রোক ইঞ্জিন হচ্ছে যে ইঞ্জিনের অভ্যন্তরে পিস্টন চারবার উঠানামা করে, অর্থাৎ দুইবার টিডিসি পর্যন্ত উঠে এবং দুইবার বিডিসি পর্যন্ত নামে, ফলে চারটি স্ট্রোক সম্পূর্ণ করে একবার শক্তি পাওয়া যায়, তাকেই ফোর স্ট্রোক ইঞ্জিন বলে। অর্থাৎ এই ইঞ্জিনের অভ্যন্তরে পিস্টন দুইবার টিডিসিতে উঠে
এবং দুইবার বিডিসিতে নামে। তোমরা প্রশ্ন করতে পারো বিডিসি আর টিডিসি কি। বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার, অর্থাৎ সিলিন্ডারের সর্বনিম্ন অবস্থান, আর টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার, অর্থাৎ সিলিন্ডারের সর্বোচ্চ অবস্থান। তাহলে পিস্টন কী করে সিলিন্ডারের অভ্যন্তরে? দুইবার সর্বোচ্চ অবস্থানে উঠে এবং দুইবার সর্বনিম্ন অবস্থানে নামে, ফলে চারটি স্ট্রোক সম্পূর্ণ করে একবার শক্তি পাওয়া যায়। একেই ফোর স্ট্রোক ইঞ্জিন বলে। এর ফলে জ্বালানি খরচ কম হয়, কালো ধোঁয়া কম হয়, পরিবেশ দূষণ কম হয়। এই ইঞ্জিনগুলো হচ্ছে আমাদের দেশে আমরা যে যানবাহন চলাচল করি, বাস, জিপ, কার ইত্যাদি বড় বড় ইঞ্জিনগুলো। তাহলে বন্ধুরা, তোমরা ফোর স্ট্রোক ইঞ্জিন কি বুঝতে পেরেছ? মূলত আমরা আলোচনা করব ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন নিয়ে, যেহেতু আমাদের এই ফার্ম মেশিনারি ডিপার্টমেন্টে যে ইঞ্জিনগুলো বা মেশিনগুলো ব্যবহৃত হয় সব ইঞ্জিনই ডিজেল ইঞ্জিন, বিশেষ করে ট্রাক্টর ইঞ্জিন ডিজেল ইঞ্জিন। তাই আমরা ডিজেল ইঞ্জিনের নিয়ে আলোচনা করব। আসো আমরা এখন দেখি ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনের অঙ্গসমূহের নাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জেক্টর, ইনটেক ভালভ, একজস্ট ভালভ, ভালভ স্প্রিং, ইনটেক পোর্ট, একজস্ট পোর্ট, ক্যামশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট, সিলিন্ডার, পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট ইত্যাদি যন্ত্রাংশ নিয়েই এই ডিজেল ইঞ্জিন গঠিত। তাহলে বন্ধুরা, ডিজেল ইঞ্জিনের বিভিন্ন অংশ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এবং কোন অংশ দেখতে কেমন সেটাও এই চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন আলোচনা করব ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী নিয়ে। অর্থাৎ আমরা যে সমস্ত যানবাহনে চলাচল করি, এ সমস্ত যানবাহনের ইঞ্জিন কীভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ফোর স্ট্রোক ইঞ্জিনের সর্বপ্রথম যে স্ট্রোক তার নাম সাকশন স্ট্রোক। এই স্ট্রোকে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে নামতে থাকে, ইনটেক বাল্ব খোলা থাকে এবং একজস্ট বাল্ব বন্ধ থাকে, ইনটেক পোর্ট দিয়ে পরিষ্কার বাতাস সিলিন্ডারে প্রবেশ করে, পিস্টন যখন বিডিসিতে অর্থাৎ সিলিন্ডারের সর্বনিম্ন অবস্থান করে তখন এই সাকশন স্ট্রোক শেষ হয়। সাকশন স্ট্রোকের পরপরে শুরু হয় কম্প্রেশন স্ট্রোক, অর্থাৎ ফোর স্ট্রোকের দ্বিতীয় নম্বর স্ট্রোকের নাম কম্প্রেশন স্ট্রোক। এই স্ট্রোকের সময় ইনটেক এবং একজস্ট বাল্ব বন্ধ থাকে, পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে উঠতে শুরু করে, সিলিন্ডার অবস্থানরত বাতাসের উপরে প্রচণ্ড চাপ এবং তাপ সৃষ্টি হয়। চাপ প্রায় 450 থেকে 550 PSI-তে উন্নীত হয় এবং তাপমাত্রা 900 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হয়। পিস্টন যখন টিডিসিতে অর্থাৎ সিলিন্ডারের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে তখন এই কম্প্রেশন স্ট্রোক শেষ হয়। কম্প্রেশন স্ট্রোকের শেষে শুরু হয় পাওয়ার স্ট্রোক। পাওয়ার মানে শক্তি, অর্থাৎ ইঞ্জিনে যে শক্তি উৎপন্ন করে সেটি মূলত এই স্ট্রোকে উৎপন্ন হয়, এই জন্য এর নাম হচ্ছে পাওয়ার স্ট্রোক। সিলিন্ডারে অবস্থানরত প্রচণ্ড তাপকৃত বাতাসের উপরে ইঞ্জেক্টরের মাধ্যমে কুয়াশা আকৃতিতে জ্বালানি স্প্রে করে দেওয়া হয়, ফলে এখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ তৈরি হয়। এই বিস্ফোরণের শক্তিতে পিস্টন দ্রুত টিডিসি থেকে বিডিসির দিকে চলে আসে আর এই শক্তি কানেক্টিং রড হয়ে ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে ফ্লাইহুলে চলে যায় আর ফ্লাইহুল থেকেই বিভিন্ন ধরনের মেশিন পরিচালিত হয়। পিস্টন যখন বিডিসিতে এসে পৌঁছে তখন এই পাওয়ার স্ট্রোক শেষ হয়। তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিনের সর্বশেষ স্ট্রোক, যার নাম একজস্ট স্ট্রোক। একজস্ট মানে বের করে দেওয়া, অর্থাৎ সিলিন্ডারে পাওয়ার স্ট্রোকের সময় বিস্ফোরণের ফলে যে ধোঁয়া বা গ্যাস তৈরি হয়েছে সেই ধোঁয়াকে বের করে দেওয়ার জন্য মূলত এই একজস্ট স্ট্রোক। এই স্ট্রোকের সময় পিস্টন বিডিসি থেকে টিডিসি এর দিকে উঠতে থাকে, ইনটেক ভালভ বন্ধ থাকে, একজস্ট ভালভ খোলা থাকে। পিস্টন যখন টিডিসিতে আস্তে আস্তে উঠে তখন একজস্ট পোর্ট দিয়ে পোড়া গ্যাস বা ধোঁয়া বাইরে চলে যায়। পিস্টন উঠতে উঠতে যখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছে অর্থাৎ টিডিসিতে পৌঁছে তখনই একজস্ট স্ট্রোক শেষ হয়। এভাবে
পর্যায়ক্রমে চারটি স্ট্রোক সম্পূর্ণ করে একবার শক্তি উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করেছিলাম ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী নিয়ে। আমরা এখানে আলোচনা করেছিলাম ইঞ্জিন কী, ইঞ্জিনের প্রকারভেদ, ইঞ্জিনের গঠন প্রণালী, ইঞ্জিনের অংশসমূহ এবং ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী নিয়ে। তোমরা অবশ্যই আমাদের আলোচনাটি বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে যে বই এবং সিলেবাস আছে তোমরা অবশ্যই এই বিষয়গুলো আরও ভালোমতো শিখে নেবে এবং যতটুকু সম্ভব সিলেবাস শেষ করবে। যা শিখেছি তোমাদেরকে আমরা কিছু কোশ্চেন করে আমরা তোমাদের থেকে উত্তর নিব, তোমরা কী শিখছ সেটা হচ্ছে মূল্যায়ন। প্রশ্ন এক, ইঞ্জিন কী? জ্বালানির উপর ভিত্তি করে ইঞ্জিন কত প্রকার ও কী কী? ডিজেল ইঞ্জিন ব্যবহৃত প্রধান পাঁচটি অংশের নাম উল্লেখ করো। আশা করি তোমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদেরকে আমরা একটা বাড়ি কাজ দিচ্ছি, ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনের চিত্র অঙ্কন করে উহার কার্যপ্রণালী বর্ণনা করো। অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজ শিখেছি তোমরা এর চিত্রটি অঙ্কন করে এর কার্যপ্রণালী লিখে রাখবে এবং যখন আমাদের ক্লাস শুরু হবে তোমরা তোমার ক্লাস টিচারকে এর প্রশ্নের উত্তরগুলো দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং তোমাদের পরীক্ষার সময় আমাদের যে কোশ্চেনগুলো তোমরা দিয়েছিলাম এই কোশ্চেনগুলো থেকে অ্যান্সার করে তোমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধোবে, নিজে সুস্থ থাকবে, অন্যকেও সুস্থ রাখবে। আল্লাহ হাফেজ।